একটি ছেলে আর মেয়ে যদি চুমু খাচ্ছে দেখা যায়, বাবা মা হয়তো বক্স দিয়ে দিবে। আমরা ওয়ান অফ দি হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি, এবং আমাদের চাইল্ড ম্যারেজ হচ্ছে দেশের অ্যাভারেজের থেকে বেশি। আমরা তো আত্মা নিয়ে এত কথা বলছি, কিন্তু তুমি দেখো আত্মার সুচিতা নিয়ে কিন্তু আমরা ভাবি না, শরীরের সুচিতা নিয়ে বেশি ভাবি। আমাদেরই বন্ধু সার্কেলের ইয়ে তারা বলছে, এই ঋতু এই জামাটা যদি তুই পরে যাস তোর সঙ্গে আমরা বেরোবো না। এটা কত কি সহ্য করতে হয়েছে না। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে হি গট ওভার ইট। সুদেশনা, আমি ভাবছিলাম যে আজকে তোমার সঙ্গে অনেক কথা হবে, সকাল থেকেই ভাবছিলাম, মানে কিভাবে আমি জানি না, আমরা একটা সাক্ষাৎকার ফর্মেই নিচ্ছি, আপনারা জানেন, আপনারা দেখেন যে আমরা বিভিন্ন মানুষকে হাজির করি, কথা বলি, নানা রকম বিষয়ে কথা বলি। সুদেশনা দিকে ইন্ট্রোডিউস করার তো কিছু নেই অবভিয়াসলি, কিন্তু সুদেশনা দির সম্পর্কে বলতে গিয়ে আমার যেটুকু জ্ঞান আছে, আমি অনেক কিছু জানি না, সেই জন্যই আমি আজকে জানতে এসেছি, এবং আপনারাও নিশ্চয়ই তাই। সুদেশনা দি সাংবাদিকতা করেছে একদম দাপিয়ে, সুদেশনা দি ছবি পরিচালনা করেছে অজস্র, এবং খুব সেগুলোর মধ্যে ছোট 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 ইমোশনসের একটা নুয়ান্সেস আছে, যদি লাভ দিলে না প্রাণে, তাই তো? আমার খুব মজা লেগেছিলো এই এই হেডিংটা, প্রেমটাকে যে সাটলি লাভ করে দিলেন এবং তার ফলে নতুন প্রজন্মের একটা পরিসর তৈরি করলেন। তো ছবির অজস্র, ছবির অভিজ্ঞতা, অজস্র ছবির জায়গা, এখন আবার তিনি শিশু সুরক্ষা কমিশনের অধ্যক্ষ, একেবারে দাপিয়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রাত বিরেতে সকালে ভোরে যে কোনো সময় তিনি হাজির হয়ে যান, সেটা তো আমরা মিডিয়ার সামনেও দেখেছি। এই যে শিশু সুরক্ষার দায়িত্ব নেওয়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এটা একটা বিরাট মাপের কাজ। এত জায়গায় উনি সেভাবে সফল হয়েছেন, এই যে পাচারের জায়গাটা আমি দেখেছি, কোথায় কোথায় গিয়ে হয়তো অনেক দূরে চলে গেছেন কোনো একটি বাচ্চা মেয়ে বা ছেলে, তাকে উদ্ধার করার যে একটা বড় জার্নি আছে, একটা লড়াই আছে, এবং এখানে বিভিন্ন রকম মানুষের সঙ্গে তাকে লড়তে হয়, এবং তিনি একজন মহিলা, তো সব মিলিয়ে মহিলা আর বলা উচিত না, মানুষই বলা উচিত, কিন্তু অবশ্যই মহিলা, সব মিলিয়ে সুদেশনা দি মানে এত বড় আর কি পরিসরটা, একটা বড় জায়গায় বিলং করছে, এবং এত ফ্রেশ, মানে আমি আজকে আমাদের একটু দেরি হয়েছে আসতে, উনি একটুও বিরক্ত হলেন না বা উঠে বললেন না যে আমি চলে যাচ্ছি, তোমরা ঠিক টাইমে আসোনি, আমার প্রচুর কাজ আছে। এই সুদেশনা দিকে যখন সুদেশনা দির সঙ্গে যখন কথা বলবো, সুদেশনা দি আগে একটু প্রথম থেকে না গিয়ে আমরা পিছন থেকে যাই, শিশু সুরক্ষার জায়গাটা তুমি বলো তো পশ্চিমবঙ্গে কি অবস্থা? তোমাকে তো প্রচুর আক্রমণও ফেস করতে হয়। অবশ্যই করতে হয়। পশ্চিমবঙ্গের প্রায় 10.5 কোটি মানুষ, হ্যাঁ, এবং তার মধ্যে 1/3 হচ্ছে শিশু, হ্যাঁ, মানে 18 বছরের নিচে, মানে 4 কোটি কয়েক লক্ষ শিশু। আমরা সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে উই আর টেকিং দ্য প্রবলেম স্ট্রেট অন। আমরা জানি যে সমস্যা আছে, পাচার হয় এখানে, পাচারে আমরা হায়েস্ট, এবং এই পরিসংখ্যান প্রতি বছর দেখানো হয়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কোনো সাংবাদিক বা কেউ কত যে রিটার্ন আসছে সেটা আর বলে না, সেটা ভুলে যায়। তারপরে দেখা যায় যে মিসিং চাইল্ড মানে কি হয়, প্রথমেই একটি মেয়ে, এই 16-17 বছরের মেয়েরা খুব মিসিং হয়, রোজ আমাদের কাছে আসে যে টিউশন করতে গিয়ে ফিরল না, তার কারণ হচ্ছে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইলোপ করেছে। এবার এদের যখন ফেরত আসে সেই পরিসংখ্যানও কেউ দেয় না। এগুলো যদি তুমি একটু বলো, কারণ এই আমরা চাই এগুলো সামনে আসুক। আরেকটা জিনিস হচ্ছে যেটা নিয়ে আমি ভীষণভাবে বিচলিত, হচ্ছে চাইল্ড ম্যারেজ। আমরা কিন্তু রিপোর্টিং করি, যে কারণে আমাদের ডেটা যখন দেখানো হয় আমরা ওয়ান অফ দি হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি, এবং আমাদের চাইল্ড ম্যারেজ হচ্ছে দেশের অ্যাভারেজের থেকে বেশি। মানে তুমি বলতে চাইছো, আরেকটু আমি সোজা করে যদি বুঝতে চাই, পশ্চিমবঙ্গে আমরা হাইয়েস্ট চাইল্ড ম্যারেজে, কিন্তু তার নানান ধরনের কারণ আছে। একটা হচ্ছে আমরা আপফ্রন্ট আমরা সেটা স্বীকার করি, আমরা জানি, কেউ বলবেই না। দ্বিতীয়ত আমাদের এখানে নানান রকম লোকজন আছেন, আমাদের এখানে ভীষণ মিক্সড একটা পপুলেশন রয়েছে, এবং তাই সেই কারণে এখানে নানান ধরো ট্রাইবাল বেল্ট রয়েছে বিশাল, হ্যাঁ, তারপরে রিলিজিয়াস কতগুলো, লোকে অনেক সময় বলে যে না অনলি একটা রিলিজিয়নের লোকেদের মধ্যে হয়, না সেটা একদম ভুল, এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে বাবা মারা দারিদ্রের জন্য হয়তো জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে স্পেশালি, কিন্তু
আরেকটাও জিনিস আছে, এটা অদ্ভুত, যে যেরকম মালদহ বা মুর্শিদাবাদে ভীষণ চাইল্ড ম্যারেজ, পূর্ব মেদিনীপুরেও কিন্তু তাই। তার আরেকটা কারণ হচ্ছে মেয়েরা এম্পাওয়ার্ড। কি হয়, 16-17 বছর বয়সে পালিয়ে বিয়ে করলেও সেটা চাইল্ড ম্যারেজ, এবং এই 16-17 বছর বয়সে যেটা হয় যে মেয়েদের প্রেম পায়, সেটা তোমার আমারও হয়েছে, এবং কি হয় বাড়িতে সেটা দাবিয়ে রাখা হয়। দাবিয়ে রাখা হলে ওদের মনে হয় যে বাড়িটা ক্লস্ট্রোফোবিক, এবং তার ফলে বাবা মাদের কিন্তু এটা বুঝতে হবে যে মেয়েকে ধরে রাখতে হলে বা ওয়েট করাতে হলে, এবং ছেলেদেরও আমি সবসময় বলি যে তোমরা এই যে পালিয়ে যাও, তারপরে ধরা পড়ো, ফেরত আসো, তোমাদের নামে পক্সো হয়, মানে তোমরা ক্রিমিনালাইজড হয়ে যাচ্ছ, একটু ওয়েট করো, 18 বছর হতে দাও। এই তো গতকালই একটি মেয়ে, সে বিয়ে করেছিল হয়তো 1 বছর আগে বা 1.5 বছর আগে লুকিয়ে, আজকে সেটা প্রকাশিত হয়েছে, আমাদের জানানো হয়েছে, আমরা সেই মেয়েটাকে ডেকে এনেছি এবং CWC-তে প্রেজেন্ট করার পর দেখা গেল মেয়েটি এখন 18-র উপরে, তখন আমি ধরতে পারিনি। তো এটা হয়েছে, এরকমও হয় অনেক ক্ষেত্রে যে এত বেশি বাড়িতে অত্যাচারিত হয় এবং বাবা মা এত ফোর্স করতে থাকে প্রেম করলে, যে তখন মেয়েরা পালিয়ে যায়, কেউ আবার সুইসাইড করে, এটাও রয়েছে। এবং মেয়েরা নিজেদের কি করে বাঁচাবে এই শিক্ষাটা দেওয়া খুব খুব প্রয়োজন। এই যে তুমি বলছো পশ্চিমবঙ্গে অনেক বেশি চাইল্ড ম্যারেজ, সেক্ষেত্রে মানে রাজস্থানের থেকেও বেশি, ইউপির থেকেও বেশি, ইউপির থেকে বলে তাই, বলে তাই। এখানে আরেকটা জিনিস জানবে, এখানে মানে বাঁধন ছেঁড়ার প্রবণতাটা বেশি, এখানে অনার কিলিং নেই, বাবা মা অনার কিলিং করে না। আমি এটা ওরম ভাবে বলতে পারবো না, ডেটা টক্স সেরম ভাবে বলতে পারবো না, কিন্তু একটা সরকারি এজেন্সি থেকে জিজ্ঞেস করেছিল যে ডোমেস্টিক ভায়োলেন্স কেসেস সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলে, কেন? হ্যাঁ, এটা খুব বলা হয়, কেন? তার কারণ ওয়েস্ট বেঙ্গলের মহিলারা এম্পাওয়ার্ড, তারা রিপোর্ট করছে, তারা মুখ বুঝে বসে নেই যে দুঘা দেবে আমার বর, আমি শুনবো, বাড়িতে বসে থাকবো। যে পুলিশকে আমরা সর্বক্ষণ গালাগাল দিই, সেই পুলিশ নথিভুক্ত করছে বলেই তো কেসটা হচ্ছে, সুতরাং তার মানে সেই পুলিশদেরও আমরা অ্যাওয়ার করে তুলতে পেরেছি। এবং এটার আরেকটা কারণ হচ্ছে মহিলা পুলিশ এসেছে বলে, মহিলারা পুলিশ ফোর্সে যে এতটা ব্যাপকভাবে রয়েছে এবং তাদের কথা শোনা হচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস আমি দেখেছি, আমাকে একজন মহিলা বলেছিলেন, মহিলা পুলিশে আমরা স্টেশনে বসে আছি ওয়েটিং রুমে, উনিও বসে আছেন, তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই যে আপনি কোথায় যাচ্ছেন, এই করছেন মেয়েদের ডোমেস্টিক ভায়োলেন্স এই, বললো হ্যাঁ জানেন তো দিদি প্রবলেমটা কি জানেন, এরা আসে আমার কাছে, এই তো কদিন আগে একটি মেয়ে এসেছিল, এসে সারা দিন বসে আছি কাঁদছে, প্রথমে আমরা ওকে শান্ত করলাম, বললাম, সে বললো তার বর এই করে সেই করে, দেখলাম গায়ে কেটেছে, তো আমরা বললাম সব লিখে দাও, বলছে বলছি, বলতে 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 দিনের শেষে বললাম এবার লেখো, মেয়েটি বললো না আমার আসলে কেউ নেই তো, কাউকে কিছু বলার নেই, তাই আপনাদের কাছে এসে বললাম, ঠিক আছে বলে নিয়েছি, মনটা শান্ত হয়ে গেছে, আবার চলে যাই। এই মানসিকতাটাও রয়েছে, কিন্তু সেটা বাঁধ ভেঙে যখন বেরিয়ে আসছে তখন ইনস্টেড অফ ক্রিটিসাইজিং অ্যান্ড সেইং যে 498-টা ডাইলিউট করো, পক্সোটা ডাইলিউট করো, অনেক ক্ষেত্রেই লোকে বলার চেষ্টা করে এটা ফলস। ফলস একটা দুটো যে হয় না সেটা নয়, কিন্তু 99 cases of পক্সো রিপোর্টেডই হয় না। পক্সো দু রকমের, একটা পক্সো যেটা অনিচ্ছাকৃত, আবার এই যে এজ অফ কনসেন্ট যেহেতু 18, তার আগে নয়, সেজন্য একটি ছেলে আর মেয়ে যদি চুমু খাচ্ছে দেখা যায়, বাবা মা হয়তো পক্সো দিয়ে দিল, মেয়েটা যদিও বলে যে আমি স্বেচ্ছায় চুমু খাচ্ছিলাম, আমি স্বেচ্ছায় ওকে আমার গায়ে হাত দিতে দিয়েছি, সেটা কেউ শোনে না, তখন ওটা পক্সো হয়ে যায়। আমরা যেটা দেখি যে উই মনিটর আর অ্যাওয়ারনেস বিল্ডিং, এই যে তোমার সঙ্গে আমি কথা বললাম, এটা আশা করি লোকের মধ্যে যাবে এবং লোকে এটা বুঝবে যে এর মধ্যে কোনো অন্যায় নেই, মানুষ প্রেম করতেই পারে, যদিও সুপ্রিম কোর্ট বা কোনো কোনো হাইকোর্টে নানান রকম কন্ট্রোভার্সিয়াল জাজমেন্টসও দিচ্ছে অন দিস, হ্যাঁ, বাট এখনও ওটা কিন্তু
এই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু ছেলেটির জন্য, যদি কাউকে ভালোবাসে একটি মেয়ে, একটু ওয়েট করতে হবে। এবং সে কদিন ওয়েট করার জন্য যদি পড়াশোনা করে, পড়াশোনা করলে কি হবে, বা যদি বলে যে নিজের পায়ে দাঁড়াবো, এরকমও বহু মেয়ে আমরা দেখছি। আমি একটি মেয়ের কথা বলবো, সে একটি হোমে 14 বছর বয়সে পালিয়ে চলে এসেছিল, এবং চলে আসার পর ওর জোর করে বিয়ে দিচ্ছিল বাবা মা, কিন্তু ও একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে। সে মেয়েটি তার হেডমাস্টারের সাহায্যে পুলিশের কাছে এসে ই করে, বাবা মা ওকে অ্যাকসেপ্ট করে না, বাবা ওকে বার করে দেয়। ও একটি হোমে ছিল, সেই হোম থেকে ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে এখন বিএও পাশ করে গেছে। এবং এই যখন ও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, তখন ওর বাবা মা এসেছিলেন, মা এসেছিলেন, মা বলেছিলেন ফেরত এসো। তখন ও বলেছিল, মা তুমি আমাকে বলেছিলে, যখন আমি বলেছিলাম যে আমাকে বিয়ে দিও না, তুমি বলেছিলে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি উপার্জন করি না, তোমার বাবার উপরে সমস্ত সিদ্ধান্ত। তাই আমি যেদিন উপার্জন করব, যেদিন আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকব, সেদিন আমি তোমার কাছে আসব। তাই ও এখন যেরকম কল্যাণীতে পড়াশোনাও করছে এবং ইউনিভার্সিটিতে, ও সেই সঙ্গে সিভিল সার্ভিসের জন্য তৈরি হচ্ছে। তো আমি আশা করব যে ও ডেফিনেটলি সিভিল সার্ভিসে জিতবে, চাইবো কথা বলতে, এরকম একটা জায়গায় পৌঁছবে, ডেফিনেটলি ও পৌঁছবে। আমি আরেকটি মেয়ের, মানে এরকমও আমরা দেখেছি যে একটি মেয়ে, সে এখন অনেক বয়স হয়ে গেছে তার, তার যখন পাচার হয়, তারপরে শি বিকেম প্রেগনেন্ট, যখন ওকে ধরা পড়েও ও প্রেগনেন্ট অবস্থায় ফেরত আসে, তখন চেক করে দেখা যায় শি ইজ এইচআইভি পজিটিভ। এবার ওর বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর, এবং বাচ্চাটা কিন্তু এইচআইভি পজিটিভ না, নেগেটিভ। সেই মহিলার বাচ্চাটির যখন 5 বছর বয়স হয়, তখন তখন অবধি ও নেগেটিভ, তাই জন্য একটা বিশাল হোমে পার্টি হয় এবং ওরা বলে যে শি ইজ নেগেটিভ। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে ওর মা, শি ইজ এইচআইভি পজিটিভ, মানে এই নয় যে শি উইল বিকাম, শি ইজ অ্যান এইডস পেশেন্ট, নো। এবং ওর যে একটা ডেফিনিট ওষুধের কোর্স আছে আর কি বলে, সেইটা যদি ওরা ও নেয়, তাহলে শি ইজ ওকে। ও কিন্তু আবার বিয়ে করে এবং ওর দ্বিতীয় একটা সন্তান হয়, সেই সন্তানও কিন্তু নেগেটিভ। তো সুতরাং তো মানে বিয়ে করে, মানে তারপরে ছেলে ওকে অ্যাকসেপ্ট করেছিল, তখন তাহলে ছিল, সেটা ঠিক আছে, তারপরে কি হচ্ছে আমি সেটা নিয়ে যাচ্ছি না, কিন্তু এইটাই আমি বলছি যে এগুলো পজিটিভ, যেরকম মেয়েরা দাঁড়ায় রুখে, সর্বক্ষণ আমরা শুধু নেগেটিভ দেখাই, এ রেপ হচ্ছে, ও এ হচ্ছে, সবসময় তা নয়। আগে অনেকে বলে আগে না এরকম ছিল না, উইচ ইজ অ্যাবসলিউট রাবিশ। আজকে যদি পক্সও দেখা যায়, আমাদের প্রত্যেকের, আমরা যারা বড় হয়েছি 70-80 দশকে, আমরাও কিন্তু বলতে পারবো যে আমাদের অ্যাগেনস্টেও পক্সো হয়েছে, বহু কাকু, হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ আমরা গানের মাস্টার মশাই, আমার নিজের অভিজ্ঞতা, টিচার বুঝতেই পারিনি তখন, হ্যাঁ বুঝতেই পারিনি, অ্যাওয়ারনেসটা ছিলই না, ছিল না, কিন্তু এখন আছে। তাই জন্য এখন লোকে প্রতিবাদ করতে পারছে। আমাদের কাছে একটা কেস এসেছিল, এটা অনন্যা আমার পূর্ববর্তী যিনি চেয়ারপারসন ছিলেন করেছিলেন, সেই কেসটাতে একটি মেয়ে প্রায় 20 বছর পরে শি রোট যে আমি যখন 15 বছর বয়স, আমার 14-15, সেই সময় আমার টিচার উত্তরবঙ্গের একটা স্কুলে, সে আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করেছে, সেই কেসটা নিয়ে কিন্তু, এবং মেয়েটি এখন সাকসেসফুল সিঙ্গাপুরে। তাই জন্য 20 বছর পরে, এটা মিটু মুভমেন্টেরও আগে, ও বলতে পেরেছিল। And POXO is not time bound. POXO যে কোনো সময়, মানে যদি হয়ে থাকে, আজকে আমিও যদি, যিনি আমার সঙ্গে ওরম ব্যবহার করেছেন তিনি নেই, তার কথা আজকে যদি আমি বলি, আমারও নেই, হ্যাঁ আজকে যদি বলি, কিন্তু আজকেও হিল বি পানিশড। তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেল, মানে আমি এটার জন্যই এই প্রথম সুদেশনাদির এই কাজটার জায়গায় এলাম, কারণ আমরা অনেক কিছু তো জানি না, এবং যেটা পরিসংখ্যান এবং যেটা সারাক্ষণ দেখি, সবসময় আমরা বলি যে হ্যাঁ এত এখন এত ডোমেস্টিক ভায়োলেন্স, এত রেপ হচ্ছে, খুব খারাপ সময়, খুব অবক্ষয়ের সময় এটা এখন, বিষয়টা তো সেটা নয়। এই যে মেয়েদের উঠে আসা এবং মেয়েদের রিপোর্ট করা, মেয়েদের লড়াই, আমার খালি মনে হয় সুদেশনাদি যে এই যে মেয়েটির কথা বললে যে এখন কল্যাণীতে পড়াশোনা করছে,
মানে এই সব মেয়েদের সামনে আনাটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, অবশ্যই খ্যাতনামীরা আসবেন, বিনোদন দুনিয়া যারা ছবিতে কাজ করছেন, পরিচালনা করছেন বা গান গাইছেন, সুর দিচ্ছেন, লিখছেন, হোয়াট এভার, নিশ্চয়ই আসবেন, তারা তো আসছেনই। কিন্তু কোথাও যেন আমরা একটু মানে সরিয়েই রাখি। এখন একটা অদ্ভুত আমি ট্রেন্ডই বলবো দেখা গেছে, যে কিছুটা পারপাসে এই ধরনের জিনিস করা, কোনো একটা পারপাসে, যাতে মহিলাদের নিয়ে একটা এরকম কিছু করলে সিরিজটা হয়তো বেশি বিক্রি হবে, বা মহিলাদের নিয়ে একটা এরকম কিছু করলে বিজ্ঞাপন বা বিপণনের জায়গায় সেটার একটা ভ্যালু অ্যাড হবে। এখন যারা অ্যাসিড সার্ভাইভার তাদের নিয়ে অনেক কিছু হচ্ছে, হতে তো হবেই, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কোথাও, এটা খুব বলতে আমার কষ্ট হয়, এটা একদম খাঁটি সত্যি কথা, ওই মুখটা যে তারা দেখাবেন সেটার একটা বাজার তৈরি হয়েছে। হ্যাঁ, সেই জন্য তাদের নিয়ে কথা বললে আমার হয়তো পেজ ভিউ বা আমার টিআরপি বেশি হবে, এরকম একটা মানসিকতা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে। সেটার বোধহয় আস্তে আস্তে মুছে ফেলার সময় হয়েছে। এখন 2023, তো অবশ্যই তাদের নিয়ে কথা হবে, কারণ তারা যা ভোগ করেন সেটা মানে বলে কথাই বলে বোঝানো যাবে না। মিডিয়াতেও আমি দেখেছি, আমি যদি কাউকে বলি তোমার একটা সাক্ষাৎকার নেবো বা তোমার সঙ্গে কথা বলবো, অনেকে সরে আসেন, যে তারা তাদের মনে ওটা কাজ করে যে আমার মুখটা দেখানো হবে এবং সেটার ভিউটা বেশি বাড়বে বলে আমাকে এরা ডাকছে। না, সেটা ঠিক আছে, কিন্তু এটা দেখানোর জন্যেও আমি কিন্তু কোনো, আমি জানি দ্যাট ইজ দেয়ার, বাট ওদের লুকিয়ে রেখেও কোনো না, লুকিয়ে রাখার না, যেটা হচ্ছে যে হোয়াট দে আর ডুইং। আমাদের এখানে একটি মেয়ে আসে অ্যাসিড ভিক্টিম, হোয়াট শি মেক্স ইজ ক্যান্ডেলস। হ্যাঁ হ্যাঁ, সেইটা, এবং আমরা যেটা করার চেষ্টা করি যে ওকে যতটা পারি বিজনেস দিতে পারছে, যদিও সে এখন আর চাইল্ড নেই, কিন্তু যখন হয়েছিল তখন শি ওয়াজ এ চাইল্ড, বাট শি হ্যাজ সার্ভাইভড। অ্যান্ড এমনই যে ওর গায়ে যখন অ্যাসিডটা ফেলেছিল, ওর গায়ে শুধু না, ওর ভাই তার গায়েও পড়েছিল, তো এরকম কেসেসও আছে। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, শুধু এটা নয়, মেয়েদেরই শুধু নয়, আমরা এখন খুব কনসেন্ট্রেট করছি ছেলেদেরও, কারণ মেয়েরা হয়তো অনেকটাই, তাদের জন্য আমরা এতদিন, বিকজ ওরা পিছিয়ে ছিল, আমরা বেশি মেয়েদের উপরে জোর দিয়েছি, কিন্তু ছেলেদেরও ভীষণভাবে নিজেদের স্বাধীন এবং উন্মুক্ত মনা তৈরি করতে হবে। হ্যাঁ, তারাও তো বক্সের শিকার। হ্যাঁ, তারাও বক্সের শিকার হয়, এবং একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ওরা কিন্তু ছেলেরা বলতে চায় না, ভয় পায়, কেন, লজ্জা, 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 যে আমার উপরে এরকম হচ্ছে, আমি তো পুরুষ সিংহ, আমি কি কাঁদতে পারি, আচ্ছা আরে এরকম না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা রিসেন্টলি উই আর গোয়িং বিয়ন্ড দ্য বাইনারি, মানে পুরুষ নারী ছাড়াও যে আমাদের অন্য একটা জেন্ডার এবং সেক্সের মধ্যে যে তফাৎ, এটা নিয়ে আমরা এখন অনেক রকম কনসালটেশন বা এসব করছি। একটা জিনিস, একটা সার্ভে গত বছর আমাদের জন্য করেছিল প্রান্তকথা উইথ সেভারাল আদার এনজিওস, তো সেই সার্ভেটাতে 1500 বাচ্চাকে ইন সাবার্বস অ্যান্ড কমিউনিটিজ ওরা ইন্টারভিউ করেছিল, কোয়েশ্চেনের ছিল, সেখান থেকে দেখা গেছে 1500-র মধ্যে 293টি বাচ্চা কনফিউজড অ্যাবাউট দেয়ার জেন্ডার, এবং এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাথরুম, এটা স্কুলে। এবং কি হচ্ছে, 18 বছরের আগে ওই ডিসিশনটা নিতে পারে না যে আমি ছেলে না মেয়ে বা আমি কি, তো এদের মধ্যে ওদের সেক্স মানে যৌনাঙ্গ একটা, পুরুষ যৌনাঙ্গ কিন্তু ওর মধ্যে হচ্ছে মহিলা, আবার মহিলা যৌনাঙ্গ কিন্তু মধ্যে আমার রয়েছে পুরুষ সত্তাটা। এবং বহু ক্ষেত্রে এটাও দেখেছি, আমাদের ওই কনসালটেশনটাতে বলেছিলেন যে আমার যখন পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন হয় মাসে, সেই সময় আমার অসম্ভব যন্ত্রণা হয় মানসিক, কারণ আমি তো পুরুষ, তো আমার এইটা আমি মেনে নিতে পারি না, এটা না লোকে এবার ভাবতে আরম্ভ করতে হবে। আমরা তো আত্মা নিয়ে এত কথা বলছি, কিন্তু তুমি দেখো আত্মার সুচিতা নিয়ে কিন্তু আমরা ভাবি না, শরীরের সুচিতা নিয়ে বেশি ভাবি। হ্যাঁ, যে এইটে সেই জায়গা থেকে আমার শরীরটা কি বলছে, আমি কি, সেখান থেকে সরে এসে আমার মনটাকেও কিন্তু এবার
এবং বাবা মা দেওয়ার সময় এসেছে, বাবা মা শিক্ষক শিক্ষিকা যেখানে বাচ্চাগুলো বড় হচ্ছে এই সাপোর্টটা প্রচন্ড দরকার, প্রচন্ড যে আমরা আছি এইটুকু বললেই হয় আর কিছুই না। কিন্তু অনেক বাবা মা অ্যাকসেপ্ট করছেন, এটা তো জন্ম থেকে একজন ফিল করছে, এটা অ্যাকসেপ্ট না করার কি আছে। এবং সেই বাবা মাদের আমি বলবো যে তারা যদি এগিয়ে এসে অন্যদেরও হেল্প করে। আমি এই ব্যাপারে বলছি যে আজকে আমি খুব ঋতুর অভাবটা, ঋতুপর্ণ ঘোষের অভাবটা অনুভব করি, কারণ ঋতুপর্ণ ঘোষ আর আমি অসম্ভব বন্ধু ছিল এবং ঋতুকে আমি 1980-81 থেকে চিনি। আমিও তমাল রায়চৌধুরীর মানে সঙ্গে নাটক করছি আর ও তমালদার বাড়ির পাশে থাকতো বলে ও তমালদার ন্যাওটা ছিল ভীষণ ভক্ত। এই ঝুমো তুই কেন ভুল করছিস, এইটা না কোয়েটের কবিতা, এটা তুই নিজে একটা লাইন বসিয়ে দিতে পারবি না, রবীন্দ্রনাথ যেরকম চেঞ্জ করতে তুই পারবি না, তোকে ঠিক মতো মুখস্থ এবং এ করতে হবে। তো তখন আমি বলতো এই এত ইরিটেটিং কেন তুই, এসব অনেক কিছু হতো। এবং আমি মাঝে মাঝে ওকে এটাও বলেছি এই মেয়েদের মতো করবি না, তো তখন ও আমাকে বলেছে এটা না তোর একটা ভুল, ইয়ে মেয়েদের মতন কেন বলছিস, ইরিটেটিং কি তার মানে কি মেয়েরা ইরিটেটিং? হ্যাঁ সত্যি তো, এখন আমি পলিটিক্যালি অনেক কারেক্ট, কিন্তু যখন ছোট ছিলাম তখন তো আমরা ওটা ভাবিনি। এবং এটাও বলেছি এই মেয়েদের মতো নাকামি করবি না, তো কেন মেয়েদের মতন ছেলেরাও নাকামি করতে পারে, ছেলেদেরও তো বলি যে কাঁদিস না মেয়েদের মতো। হ্যাঁ কেন বলবো না, কান্নাটা তো হচ্ছে আমার বার্থ রাইট। তো এই ঋতুর কথায় বলছি যে এরম একটা দোকানে এলে ঋতু পাগল হয়ে যেত, তাই না? হ্যাঁ মানে এখানে এলে এটা নেব ওটা নেব, এই শাড়িটা দেখ তো ঝুমু। তো আমি বললাম এই শাড়িটা তুই কেন কার জন্য কিনছিস, তখন ও বললো না এটা তুই পর আমি ইমাজিন করব আমি পরেছি। হ্যাঁ তারপরে এটাও বলেছিল তুই কি লাকি বলতো, আমি কেন রে, বলো দেখ তুই ছোট করে চুল কাটছিস অথচ বড় টিপ পরছিস, তুই প্যান্ট শার্ট পরছিস, হ্যাঁ তুই শাড়িও যেমন পরছিস সেরকম তুই অন্যান্য জিনিসও পরছিস, তাতে কেউ কিচ্ছু বলছে। এবং ওই সময়টায় ওর এখনও আমার কাছে দুটো তিনটে কুর্তা আছে যেগুলো ও পরে বানিয়েছিল ধরো এই 97-98 এবং ওর সঙ্গে আমাদেরই বন্ধু সার্কেলের ইয়ে তারা বলছে এই ঋতু এই জামাটা যদি তুই পরে যাস তোর সঙ্গে আমরা বেরোবো না, সেই এটা কত কি সহ্য করতে হয়েছে না। হ্যাঁ কিন্তু আস্তে আস্তে হি গট ওভার ইট, তখন ও আমাকে ওইটা দিয়ে দিয়েছিল দুপাট্টা, কত রকম দুপাট্টা ও কিনতো পরবর্তীতে সেগুলো মাথায় ইয়ে করে। এই যে তুমি এই জায়গাটার কথা বললে, এটা দেশজ ক্যাফে, মানে ওরা খুবই খুব সুন্দর সাজানো আর কি, সাজানো শুধু না এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের ঋতুর ঋতুপর্ণর বা আমাদের একটা সার্কেলে খুব পছন্দের।